বলছে। আর অন্যদিকে আমরা দেখতে পেলাম একই প্লেনে তেজস্বী যাদব এবং নীতিশ কুমার দুজনেই হাসি মুখে। এই ছবিটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিশালয়। বিশাখা, এই তেজস্বী যাদব নীতিশ কুমার এরা মিলেই কিন্তু সরকার গড়েছিলেন বিহারে, যে সরকার থেকে তুমি যেমনটা বললে নীতিশ কুমার বেরিয়ে আসেন এবং বিজেপির সমর্থনে আবারও সরকার, যা হয়নি এর আগে কখনো, একজন মুখ্যমন্ত্রী সরকার থেকে বেরিয়ে এলেন, সরকার থেকে বেরিয়ে আসার পর আবার মুখ্যমন্ত্রী হলেন আরেকটা দলের সমর্থন নিয়ে। এইটা হয়েছে বিহারে, সেটা আমরা সবাই দেখেছি, দেশের মানুষ দেখেছে। তাই প্রশ্ন সেইখানেই থাকছে যে তেজস্বী যাদব একই ক্যাবিনেটে ছিলেন নীতিশ কুমারের সঙ্গে, সেই তেজস্বী যাদব আজকে কোথায় থাকবেন এবং তিনি কি কথা বলেছেন প্রশ্ন। কিন্তু আবার একটু আগে সমাদৃতার সঙ্গে কথা হচ্ছিল, সমাদৃতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিল যে তেজস্বী যাদবের সঙ্গে নীতিশ কুমার কথা বললেন, তার মানে নীতিশ কুমার তেজস্বী যাদবের কথা শুনে ইন্ডিজোটে যাচ্ছেন, এটা যেমন হতেও পারে, আবার এমনটাও তো হতে পারে বিশাখা যে তেজস্বী যাদব নীতিশ কুমারের সঙ্গে কথা বলে তেজস্বী যাদব চলে এলেন এনডিএ জোটে, এমনটাও হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটিক্স, দিল্লিতে যেরকমভাবে রাজনীতি চলছে, গতকাল ভোট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভোট হয়েছে বিশাখা, যেখানে দাঁড়িয়ে এমন একটি সংখ্যায় এসে দাঁড়িয়েছে ভোটের সংখ্যা, এমন একটি সংখ্যা তত্ত্বের ওপর এসে দাঁড়াতে হয়েছে আমাদের, যেখানে একদিকে যেন স্পষ্ট হয়ে গেছে যে মানুষ এনডিএ সরকার চায়, কিন্তু আবার আরেকদিকে অত্যন্ত শক্তিশালী একটি অপোজিশনও এই মুহূর্তে এসে ইন্ডিজোটের তরফ থেকে দাঁড়িয়েছে, এবং সেই অপোজিশনে তারা আদৌ অপোজিশন থাকতে চান নাকি তারা এই মুহূর্তে দল ভাঙিয়ে এমপি ভাঙিয়ে তারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে চান, এই মুহূর্তে তাদের তরফ থেকে কিন্তু স্পষ্ট করা হয়নি, কারণ তারা সরকার গড়ার দাবিও জানাননি এখন পর্যন্ত। যদিও উদ্ধব ঠাকরে বলেছেন, অর্থাৎ শিবসেনার উদ্ধবের যে ক্যাম্প, উদ্ধব ঠাকরে বলেছেন যে আমরা চাই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, কিন্তু সংখ্যা কোথায়? কংগ্রেস তো 99 সিট পেয়েছে, বিজেপি পেয়েছে 241, কিন্তু সংখ্যা না দাঁড়ালেও কোথাও তার যেন গিয়ে একটা টেনশন থাকছেই দুই তরফেই যে কী হয়, কারণ নীতিশ কুমার কী করবেন, চন্দ্রবাবু নাইডু কী করবেন, তার সঙ্গে ছোটোখাটো দলগুলি যেগুলি একে এই দুটো জোটের সঙ্গে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই দলগুলি বা কী করবে এর ওপর দাঁড়িয়ে এই মুহূর্তে এইবারের লোকসভা, এইবারের 8 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ছোটোখাটো দলগুলোর ওপরেই কিন্তু বেশিরভাগ ভিত্তি করে রয়েছে, বড় দলগুলো কিন্তু ছোট দলের ওপরে ভিত্তি করেই এইবার যা করার করতে পারবে বিশাখা। ইশালা, আমাদের সঙ্গে থাকো। তুমি যে কথা বলছিলে যে নীতিশ কুমারের স্ট্যান্ডটা এই মুহূর্তে কি, নীতিশ কুমারকে যখন প্রশ্ন করা হলো তিনি কি এনডিএ এর সঙ্গে রয়েছেন, তিনি কি কোনো উত্তর দিলেন, আমরা তো কোনো উত্তর পেলাম না তার মুখ থেকে। আপনাদেরকে শোনাবো ঠিক আদৌ কোনো কথা বললেন কি নীতিশ কুমার এই প্রশ্নের উত্তরে, শুনুন। সব লোক আজ বৈঠক মে ইয়াহ আয়ে হ্যায়, 6 বজে হাম লোগো কি বৈঠক হ্যায়, আর দেখতে হ্যায় বৈঠক মে ক্যা সাবি লোগো কা রাহা হোতা হ্যায়। বানানে কি কোশিশ করেঙ্গে আপ লোগ, কিউকি ক্লিয়ার মেজরিটি আর কোই বাতি বোলিয়ে আপনি নিজে আবি আবি হামকো লাগতা থোড়া ধৈর্য রাখিয়ে আবি দেখতে যাই ক্যা ক্যা হোতা হ্যায়। এক হি ফ্লাইট মে যদি উম্মীদ হ্যায় কি আগে পিছে বৈঠে রাখে সিএম কে সাথ, তো আপনি কে সাথ আয়ে কোই বাতচিত হোয়ে ইয়া কুছ বাত ভি কারে জি জি বাত ভি সব বাত লোগি না নমস্কার প্রণাম দুয়া হুই আর কে, লেকিন বাকি কে হতা আগে আগে দেখতে রইয়ে। জেডিইউ এর তরফ থেকে নীতিশ কুমার নিজের মুখে কিছু বললেন না, তা তিনি যার সঙ্গে এক বিমানে সফররত অবস্থায় পাশাপাশি সিটে বসে এলেন সেই তেজস্বী যাদব রীতিমতো কৌতূহল আরো বাড়িয়ে দিলেন যে আগামী দিনে কি হতে চলেছে। কিশলায় আমরা শুনলাম তেজস্বী যাদব বলছেন আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, অর্থাৎ জল্পনাটা আরো উস্কে দিলেন তিনি, হাসি মুখ কিন্তু কোনো কথার উত্তর সরাসরি দিলেন না, শুধু অপেক্ষা করতে বলছেন। বিশাখা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ বিশাখা, 2014 এবং 2019 সালে স্পষ্ট ছিল কে সরকার গড়তে চলেছে, কিন্তু 2024 সাল যেন একটা ওয়েব সিরিজ, এখানে দাঁড়িয়ে ওয়েব সিরিজে বেশ কয়েকটি নতুন সিরিজ বেরিয়েছে, অত্যন্ত পপুলার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কোন দল কাকে সমর্থন করছে, কোন এমপি কোন সাংসদ কিভাবে কোথায় যাচ্ছে, তাই নিয়ে মানুষ ওয়েব সিরিজ দেখে থাকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রিপাবলিক বাংলার পর্দায় যেন একটি ওয়েব সিরিজ, গতকাল রাত্রি থেকে একের পর এক ওয়েব সিরিজের সিন চলছে, যেখানে দেখা যাচ্ছে কখনো টেনশন হচ্ছে এনডিএ এর তরফে যে এই মুহূর্তে নীতিশ কুমার কী করবেন, অন্যদিকে আবার ইন্ডিজোটের তরফ থেকে টেনশন হচ্ছে যে আমাদের তরফ থেকে কেউ না ওইদিকে চলে যায়। তাই দুই এই মুহূর্তে দাঁড়িয়ে দুই জোট, যে দুই জোটের কথা হচ্ছে বারবার, সেই দুই জোটের তরফ থেকে প্রত্যেক নেতার সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে, এই কথা আমরা
প্রাথমিক সূত্র মারফত জানতে পারছি যে প্রত্যেক জোট নেতৃত্বের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যোগাযোগ রাখছে, প্রতি মুহূর্তে রাখছে, কারণ একজন এমপি, একজন সাংসদ এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে নীতিশ কুমারের সঙ্গে একই সঙ্গে বিমানে যাওয়ার পর তেজস্বী যাদব যে কথা বললেন তাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চিরাগ পাসওয়ান আরএলডির, তিনিও নীতিশ কুমারের সঙ্গে আজকে সকালে বৈঠক করেছেন দিল্লি যাওয়ার আগে। নীতিশ কুমার তিনি বৈঠক থেকে বেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছেন, চিরাগ পাসওয়ান যিনি এনডিএর সঙ্গে রয়েছেন তিনি বলছেন যে নীতিশ কুমার আমাকে বলে দিয়েছেন তিনি কোনোভাবে এনডিএ ছেড়ে যাবেন না। তাই একদিকে তেজস্বী যাদবের এই বার্তা যে দেখো কী হতে চলেছে, দেখুন আপনারা এই মুহূর্তে কী হতে চলেছে আপনারাই দেখতে পাবেন, অপরদিকে চিরাগ পাসওয়ানের বার্তা যে যা হবে এনডিএর পক্ষেই হবে। এই দুই নেতার বার্তাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ বিশাখা, যেটা বললাম, বড় দল বড় শরিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইবারের লোকসভায় আঞ্চলিক দল এবং ছোট শরিক, তাই যেন প্রতি মুহূর্তে স্পষ্ট হচ্ছে। বিশাখা, একদমই তাই। এবং যে কথা তুমি বলছিলে যে আমরা জেডিইউ এর তরফ থেকে নীতিশ কুমার কিছু বললেন কিনা তার উত্তর পাচ্ছি না, কিন্তু কখনো চিরাগ পাসওয়ান বা জেডিইউ এর অন্যান্য কর্মীরা তারা বলছেন যে আমরা এনডিএর সঙ্গে আছি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তেজস্বী যাদব তিনি যখন আসছেন তারপর মিডিয়ার সামনে মুখোমুখি হচ্ছেন তখন তিনি বলছেন যে দেখুন আগে কি হয় এরপরে কি হয়, কেউ কোনো কথার সরাসরি উত্তর দিচ্ছেন না, শুধুমাত্র চন্দ্রবাবু নাইডু ছাড়া যিনি বিবৃতি দিয়েছেন, একেবারে লিখিত আকারে বিবৃতি দেওয়া হয়েছে টিডিপির তরফ থেকে যে তারা এনডিএর সঙ্গে রয়েছেন। কিন্তু বাকিরা যারা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, যেরকম তেজস্বী যাদব, যেরকম নীতিশ কুমার, তারা কি করতে চলেছেন? হয়তো দেখা যাচ্ছে ইন্ডিজোটের শরিক সেই তেজস্বী যাদব আদতে কি ইন্ডিজোটের সঙ্গে থাকবেন, নাকি তার একেবারে জায়গাটা পাল্টে গিয়ে, অবস্থান পাল্টে গিয়ে তিনি এনডিএর সঙ্গে চলে আসবেন, নাকি আবার জেডিইউ এর যিনি সুপ্রিমো তিনি চলে যাচ্ছেন এনডিএতে, ইন্ডিতে, সেটাই তো বোঝা যাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে আগামী পাঁচ দিন, বিশালয় তুমি যে কথাটা বলছিলে সংখ্যাতত্ত্ব, আবারও সেই সংখ্যাতত্ত্বই উঠে আসছে, ভোটের সংখ্যা না হলেও দিনের সংখ্যা, যে আগামী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে আমরা মহারাষ্ট্রের দিকে নজর রাখবো। উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, দেবেন্দ্র ফডনবিসকে আমরা দেখতে পাচ্ছি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন মহারাষ্ট্র। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, যেখানে আমরা জানি একনাথ শিন্ডের ডেপুটি তিনি, এবং এবার তিনি উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। এটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেক মুহূর্তে আমরা গেম চেঞ্জারের কথা বলছি, নতুন নতুন চরিত্র উঠে আসছে, যেন দেবেন্দ্র ফডনবিস এই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। কিশোলয়, একেবারে বিশাখা, এই মুহূর্তে খবর উঠে আসছে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস বলছেন, তিনি স্পষ্ট করছেন যে আমি এবার সংগঠনের দিকে মন দিতে চাই, তার কারণ বিধানসভা ভোট আসছে। আমি আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার কাছে যাব এবং প্রশ্ন করব যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে, ভোট রয়েছে, দেবেন্দ্র ফডনবিস বলছেন বিধানসভা ভোটের জন্য আমি প্রস্তুতি নিতে চাই যাতে এই রেজাল্ট রিপিট না হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কি তার পদত্যাগ করা প্রয়োজন? দেখো, সেটা তো সব থেকে ভালো বলতে পারবেন বিজেপি নেতৃত্ব, কিন্তু একটা ঘটনা, যখন হারের দায় স্বীকার করে একজন নেতা বলছেন, দায় স্বীকার করেছেন, কিন্তু প্রথম দেবেন্দ্র ফডনবিস বলছেন যে এই খারাপ ফলের জন্য আমি দায়ী, এই সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি, তার কারণ আমি এখানে পার্টিকে লিড করছিলাম, অর্থাৎ বিজেপিকে তিনি লিড করছিলেন। এই অক্টোবর মাসে, অর্থাৎ যে মাসে আমাদের বাঙালির দুর্গাপুজো, ঠিক সেই মাসে কিন্তু দেবেন্দ্র ফডনবিসকে এবং তার দলকে, বিজেপিকে এবং তাদের জোট সঙ্গী শিবসেনাকে, অর্থাৎ একনাথ শিন্দের শিবসেনাকে, তাদেরকে পরীক্ষা দিতে হবে যে মহারাষ্ট্রের বিধানসভায় তারা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারে কি পারে না। সেই পরীক্ষাটায় বসার আগে, আজ এটা তুমি আমি যখন কথা বলছি তখন আজকে 5ই জুন, হাতে সময় কিন্তু আর খুব কম, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, মাত্র 4 মাস, এই 4 মাস সময়ের মধ্যে দেবেন্দ্র ফডনবিস আর
ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে অর্থাৎ উপমুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন না করে, মানে সেই দায়িত্বটা দরকার হলো অন্য কাউকে দিয়ে দিয়ে, তিনি বেরিয়ে এসে মন্ত্রিসভার বাইরে এসে শুধু রাজনৈতিক কাজ, পার্টির কাজ করতে চাইছেন, এটা যে কোনো লোক বুঝতে পারবে। কিশোরা যখন আর চারটে মাস বাকি আছে, এটা প্রায় কার্যত নির্বাচনের ঢোল বেজে যাওয়া, নির্বাচনের ঢাক বেজে যাওয়া মহারাষ্ট্রের ক্ষেত্রে, এবং সেই মহারাষ্ট্র যেখানে এই মুহূর্তে কিন্তু বৃহত্তম দলটার নাম কংগ্রেস 13, তারপরের দলটার নাম বিজেপি 10, তারপরে তুল্যমূল্য এনসিপিও 7টা, একনাথ শিন্ডের শিবসেনাও 7টা, উদ্ধব ঠাকরের যে শিবসেনা সেটা 6টা বা 7টা, কালকে পর্যন্ত একটা আনডিসাইডেড ছিল, বোধহয় খুব বেশি রাতে সেটা ফয়সলা হয়েছে, সম্ভবত ওটা 6টাই হবে, এবং আরও কিছু খুচকার জোট সঙ্গে আছে অজিত পাওয়ারের মতো, যিনি একাই জিতেছেন। সবাইকে নিয়ে ইতিমধ্যে বিজেপির যে জাতীয় রাজ্য কমিটি মহারাষ্ট্রে, তারা কিন্তু বৈঠকে বসেছে, যে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দেবেন্দ্র ফডণবীস, অশোক চৌহান সহ বিজেপির নেতারা, তাদের রাজ্য সভাপতি সবাই উপস্থিত রয়েছেন। 4 মাস সময়টা কিন্তু খুব কম হবে মহারাষ্ট্রের যে ক্ষতির সম্মুখীন বিজেপি হয়েছে সেটাকে পূরণ করবার জন্য, যদি এই মুডে বা এই মেজাজেই মহারাষ্ট্রের মানুষ বিধানসভাতে ভোট দেন, আর যদি মেজাজ একেবারে বদলে যায়, যেটা আমরা অনেকবার দেখেছি, তাহলে একেবারেই অন্যরকম রেজাল্ট হতে পারে। কিন্তু যখন খারাপ রেজাল্ট একটা হাতের সামনে দেখা যাচ্ছে, তুমি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছো, রক্ত পরীক্ষা করিয়েছো, তোমার একটা রেজাল্ট খারাপ এসছে, তুমি সেখানে একটা ধরে নিতে পারো না এক মাস বাদে সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে, তোমাকে তার জন্য ডাক্তারের কাছে যেতেই হবে। দেবেন্দ্র ফডণবীস সেই ডাক্তারের কাছে যাওয়ার ভাবনাটা করছেন, চিন্তাটা করছেন। ঠিক, দেবেন্দ্র ফডণবীস ডাক্তারের কাছে যাওয়ার চিন্তাটা এখন থেকেই করছেন, এমনটাই বললেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অর্থাৎ বিশাখা, এখনের ভোটের ফল যেন বিধানসভা ভোটে আবার রিপিট না হয় মহারাষ্ট্রের মতো বড় রাজ্যে, এটা কিন্তু বিজেপির কাছে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশাখা, ধন্যবাদ কিশোলয়।